গাড়িতে ফেলে যাওয়া যাত্রীর সোনার কানের দুল ফিরিয়ে দিল অটো চালক। মঙ্গলবার রাতে চুচুড়া থেকে অটো করে ডানলপে নামেন মিনতি সর্দার। অসাবধানতাবশত তার ব্যাগ থেকে পড়ে যায় একজোড়া সোনার কানের দুল। বাড়ি গিয়ে মিনতি দেবী বুঝতে পারেন তিনি কানের দুলটি হারিয়ে ফেলেছেন। অন্যদিকে রাতে বাড়িতে অটো ঢোকাতে গিয়ে অটো মালিক সুশান্ত মজুমদার দেখেন তার গাড়িতে পড়ে রয়েছে একজোড়া নতুন সোনার কানের দুল। তখনই তিনি চুচুড়া ডানলপ অটো ইউনিয়নে বিষয়টি জানান। বৃহস্পতিবার বিকেলে মিনতি দেবীর ভাই সুমন সর্দার চুচুড়া ডানলপ অটো ইউনিয়নে খোঁজ করতে আসেন। ইউনিয়নের তরফে তার হাতে তুলে দেওয়া হয় হারিয়ে যাওয়া কানের দুল। অটো মালিক সুকান্ত মজুমদার বলেন, আমরা দিনমজুর, একটা জিনিস হারিয়ে গেলে কতটা ক্ষতি হয় সেটা বুঝেই হারিয়ে যাওয়া জিনিসটি মালিকের হাতে তুলে দিলাম। এর ফলে যাত্রীরা আশ্বস্ত হবে, আরও নির্ভয়ে অটো চাপতে পারবে। সুমন সর্দার বলেন, নির্দিষ্ট রুটের অটোতে চেপেছিল, তাই খোঁজ নিতে এসে সোনার জিনিসটি ফেরত পেলাম। হারিয়ে যাওয়া জিনিস ফেরত পেয়ে খুশি অটো যাত্রী। ফেরত পেলেন, কেমন লাগছে? ভালো লাগছে। এটা কবে হারিয়েছিল? তিন তারিখ। আচ্ছা, মানে কার কাছে হারিয়েছিল? দিদি রাত থেকে হারিয়ে গেছিল। এই যে আজকে ফেরত পেলেন, এটা অন্য কোথাও পড়লে হয়তো নাও পেতে পারতেন। এনারাও গরিব, এটা তো সম্ভব। টোটোতে পড়লে তো পাওয়াই যেত না, হয়তো অটোতে পেয়েছে। ইউনিয়ন আছে, এনাদের ইউনিয়নটা ভালো, যেহেতু পাওয়া গেছে জিনিসটা সঙ্গে সঙ্গে বলে দিয়েছে যে পাওয়া গেছে, নিশ্চিন্ত থাকতে পারে। এই যা, এনাদের কী বলবেন? এনাদের থ্যাংক ইউ জানাবো, আর কী বলবো? এর থেকে তো ভালো কিছু বলতে পারবো না। মানে সাহায্য করেছে ওনারাও, যে পাওয়া গেছে জিনিসটা সঙ্গে সঙ্গে বলে দিয়েছে। আপনারা এসে কি ইউনিয়নে খোঁজ করছিলেন আগে? হ্যাঁ, ইউনিয়ন বলতে অত স্টাইলে অত এখানে এসে খোঁজ করলাম। ওনারা বলে দিয়েছে এক কথায় যে জিনিসটা পাওয়া গেছে এবং আপনি আসুন, পরে এসে নিয়ে যাবে। সঙ্গে সঙ্গেই বলে দিয়েছে, রাত্রে পড়ে গেছে, সকালে এসেছি, সকালেই বলেছে জিনিসটা পাওয়া গেছে। এইটুকু। আপনার নাম? আমার নাম সুমন সর্দার। আমরা অটো ইউনিয়ন থেকে, আমি সুশান্ত মজুমদার বলছি। আমার নাম চুচুড়া, ডালাপ চুচুড়া। অটোতে একটা সোনার কানেরটা পাওয়া গেছে। আমরা দাদাকে খোঁজ করার পর আমরা বললাম যে আমাদের গাড়িতে পাওয়া গেছে। দাদা আসার পর বললাম আমরা অমুক দিন আমরা আপনাকে দেবো। এই আন্তরিক নিয়ে আমরা যাতে এরকম ধরনের লোকের পাশে দাঁড়াতে পারি এবং অন্য অন্য লোকদেরও বলবো, মানুষের কষ্ট করার পয়সা দিয়ে একটা জিনিস করা, সেটাকে ফেরত দিতে পারলে নিজেও গর্বিত হয় বা অন্য লোককেও আনন্দিত দেওয়া যায়। আপনার নাম? আমার নাম সুশান্ত মজুমদার। ক্যামেরায় রাকেশ চক্রবর্তীর সঙ্গে পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।